হ্যাপি নিউ ইয়ার! হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো 2021 সালে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, 2020 সাল চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। তো প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার বাগানটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি সবাইকে, ফুলের শুভেচ্ছা, আমার বাগানের ফুলের শুভেচ্ছা। তো বন্ধুরা, এই 2020 সাল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তো আমরা যেন এই 2021 সালে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমাদেরকে যেন কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত না করতে পারে, আমরা সবাই যেন একসাথে হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি, সেই কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমার এই ভিডিওতে থাকছে খুবই সহজ পদ্ধতিতে দুইটি মিষ্টির রেসিপি। সেই মিষ্টিগুলো আমরা তৈরি করব খুবই সহজে, সুজি এবং দুধ দিয়ে। ডানোর দুধ দিয়ে আমি প্রথমে দুধটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সেখানে আমি 2 চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব বেকিং পাউডার। এখন এই তো আমি ঘি দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে মিষ্টি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি এই যে মিষ্টির ডোটা যে তৈরি করছি, এটা তারপরে আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এখন আমি আরেকটি মিষ্টি তৈরি করার জন্য সুজি দিয়ে আরেকটি ডো তৈরি করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি ও ডিমের সাদা অংশটুকু, সেটা দিয়ে দিব। কুসুম দিব না, কুসুমটা আমি আলাদা করে রেখে দিব। তো কুসুমটা আমি রেখে দিলাম। তারপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি, সামান্য পরিমাণে ঘি দিব এবং বেকিং সোডা দিব। দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নিব। আসলে এভাবে আমরা অতি সহজেই মিষ্টিটা তৈরি করতে পারি। তৈরি করে ফ্যামিলি সহ সবাইকে নিয়ে আমরা এনজয় করে এটা খেতে পারি। এখন মিষ্টির ডোটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আমি একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম। সেই দুধে চিনি দিয়ে আমি ভালো করে দুধটা ফুটিয়ে নিব। তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিব। তো এই তো দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে। তো এবার আমি এই দুধের মধ্যে সেই সুজির মিষ্টিটা তৈরি করে দিয়ে দিব। এই তো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি।
কড়াইয়ে তেল দিয়ে আমি সুজির মিষ্টিগুলো এভাবে, সেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি কড়াইয়ে তেলে ভেজে নিব, ডুবো তেলে ভেজে ফুটানো দুধের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখন আমি আরেকটি মিষ্টি তৈরি করার জন্য এখানে শিরা তৈরি করে নেব, পাতলা শিরা। সেটা আমি যে পানি দিয়ে দিলাম সসপ্যানে, আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর তো আর দিয়ে দিব এলাচ, দারচিনি। এটা যার ইচ্ছে হয় দিবেন, আবার না দিলেও চলে। তবে এলাচ দারচিনির গন্ধটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি এটা দিলাম। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর এই তো আমার ওই যে ব্যাটারটা যে আমি করে রেখেছিলাম সেটা শক্ত হয়ে গেছে, এবং আমি মিষ্টিগুলো হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি, এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার মিষ্টিগুলো এখন আমি তেলে ভেজে নিব, এক এক করে আমি মিষ্টিগুলো তেলে দিয়ে দিচ্ছি। তা আমি কালো জ্যাম তৈরি করছি। তো এই তো আমি সবগুলো মিষ্টি এভাবে ডুবো তেলে ভেজে নিয়ে সেই শিরার মধ্যে আমি দিয়ে দিব। তো আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখানে আমি এখন মিষ্টিগুলো তুলে সেটা সরাসরি আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরায় আমি দিয়ে দিব। তো বন্ধুরা, এই তো আমি মিষ্টি সবাইকে পরিবেশন করাচ্ছি। তো সবাই ফ্যামিলির আপনারা এভাবে মিষ্টি তৈরি করে খাবেন, আমার মিষ্টিগুলো অনেক ভালো হয়েছে, আমিও খাচ্ছি। তো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শেষ করছি। সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজ রাখছি।